Hello viewers, welcome to our channel Bangladeshi Canadian Couple. আশা করি সবাই ভালো আছেন। আমি গালিব বলছি কানাডার সাসকাটুন থেকে। আজকে আমাদের ভিডিওটি একটি অনুরোধের ভিডিও। অনুরোধ করেছেন ইজাজুল হক চৌধুরী। উনি দেখতে চেয়েছেন যে আমরা এই শীতের মধ্যে এক্সট্রিম ওয়েদারে কিভাবে শীতের কাপড় চোপড় পরিধান করি। তো আমার আজকের এই ভিডিওটি উইন্টার আউটফিট নিয়ে। আমরা বাংলাদেশিরা কানাডার উইন্টারকে একটু ভয় পেয়ে থাকি। ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমরা যদি প্রপার ভাবে উইন্টার ক্লোথস পরে থাকি তাহলে কিন্তু অতটা শীত লাগে না। আমি এখন দেখাবো একে একে কিভাবে উইন্টারের আউটফিট পরতে হয়। আমি যে উইন্টারের জ্যাকেটটা পরব এটি পার্জার ব্র্যান্ডের, এটি কানাডিয়ান ব্র্যান্ড। আমার একটা পরামর্শ হলো, যারা কানাডায় থাকেন তারা যখন উইন্টারের কাপড় চোপড় কিনবেন অবশ্যই এটা মেড ইন কানাডা অথবা কানাডার তৈরি কোনো কাপড় চোপড় কিনবেন, কারণ কানাডিয়ানরাই জানে কিভাবে উইন্টারকে পালে দিতে হয়। তো আমার এই জ্যাকেটটা বেশ হেভি জ্যাকেট, এখানে লেখা আছে -20 পর্যন্ত কাভার করে। এর ভেতরে আছে ডাক ডাউন অর্থাৎ হাঁসের পালক এবং এর উপরে আছে শিয়ালের তৈরি ফার। এই ফারটি অবশ্যই এখানে দেওয়া হয় হুডেরতে, যাতে করে যখন স্নো পড়ে স্নো এতে যেন আটকে যায় অথবা বৃষ্টি পড়লে বৃষ্টি এখানে আটকে যায়, ফেসে স্নো এবং বৃষ্টি পড়ে না। আখি যে জ্যাকেটটি পরবে সেটি কানাডিয়ান ব্র্যান্ডের, এটি মেড ইন কানাডা, ব্র্যান্ডটির নাম কানাডা গুস। এই জ্যাকেটের ভেতরে ডাক ডাউন আছে হাঁসের পালক। সাধারণত জ্যাকেট ডাক ডাউন অথবা সিনথেটিকের হয়ে থাকে, তবে সিনথেটিক থেকে ডাক ডাউন ভালো। আর হুডে আছে শিয়ালের ফার, এই শিয়ালটিকে বলা হয় কায়োডি, যেটি কানাডাতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। আমি আজকে যে বুটটি পরবো এটি সোরেল ব্র্যান্ডের, এটিও কানাডিয়ান ব্র্যান্ড তবে এর হেডকোয়ার্টার ইউএসএ তে। এই বুটটি -40 ডিগ্রি পর্যন্ত কাভার করে, কারণ এর ভেতরে একটা লাইনার আছে, এই কারণে পায়ে অতটা ঠান্ডা লাগে না। এবং এই বুটটি ওয়াটারপ্রুফ। উইন্টারের বুট যখন আপনারা কিনবেন তখন অবশ্যই চেষ্টা করবেন ওয়াটারপ্রুফ বুট কেনার জন্য, কারণ উইন্টারে সবসময় স্নো গলতে থাকে, এর জন্য ওয়াটারপ্রুফ বুট খুব প্রয়োজন হয়ে পড়ে। এটি আখির উইন্টারের বুট, এটি নর্থ ফেস ব্র্যান্ডের, নর্থ ফেস ব্র্যান্ড আমেরিকান ব্র্যান্ড। এই ব্র্যান্ডটি খুব ভালো ভালো উইন্টারের বুট বানায়। এই বুটটিও ওয়াটারপ্রুফ এবং এর উপরের অংশে পিওর লেদার আছে। এক্সট্রিম কোল্ড ওয়েদারে বের হওয়ার সময় সানগ্লাসেস পরে বের হতে হয়, কারণ ঠান্ডা বাতাসের ফলে চোখ দিয়ে পানি পড়ে। যদি আমি গ্লাসেস পরে থাকি তাহলে চোখ দিয়ে পানি পড়ে না, ঠান্ডা বাতাস গ্লাসে আটকে যায়, যেটা চোখের জন্য ভালো। আর সানগ্লাসেস পরার অন্যতম প্রধান কারণ সূর্যের বেগুনি রশ্মি থেকে চোখকে রক্ষা করা যায়। এবং গ্লাস কেনার সময় অবশ্যই অবশ্যই আলট্রা ভায়োলেট গ্লাস যেন হয় সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। আমরা যদি এক্সট্রিম কোল্ড ওয়েদারে কয়েক ঘন্টার জন্য আউটডোরে থাকি তাহলে আমরা হ্যান্ড এবং টো ওয়ার্মার ব্যবহার করতে পারি। এই ব্যাগের ভিতরে টি ব্যাগের মতো ছোট ছোট ব্যাগ আছে, যেগুলো গ্লাভসের ভেতরে এবং শুর ভেতরে যদি রাখা হয় তাহলে 5 থেকে 8 ঘন্টা পর্যন্ত হাত পা গরম থাকে। উইন্টারের আউটফিট পরতে হয় প্রথমে বেস লেয়ার, সেকেন্ড লেয়ার এবং ফাইনাল লেয়ার। এখন আমি দেখাবো একে একে কিভাবে এই উইন্টারের আউটফিট পরতে হয়। তো আখি আসো আমার কাছে। এটা হলো আমার বেস লেয়ার, আমি লং জিন্স পরেছি সাথে থার্মাল শার্টস। এই থার্মাল গুলো বডির টেম্পারেচারকে মেনটেন করে। আমাদের সাধারণত বডিতে 37 ডিগ্রি টেম্পারেচার থাকে। সাথে আমি পরেছি লাইনার গ্লাভস, সক্স পরেছি। তবে সবাই খেয়াল রাখবেন সক্স যদি মেরিনো উলের হয় তবে সবচেয়ে ভালো হয়, আর আমি যে মাথায় যেটা পরেছি সেটাকে বালাক্লাভা বলা হয়। যদি আমি বালাক্লাভা পরি তাহলে আমার স্কার্ফ পরার কোনো প্রয়োজন নেই। এটা হলো আমার সেকেন্ড লেয়ার, আমি সেকেন্ড লেয়ারে ভেস্ট পরেছি অথবা আমি সোয়েটারও পরতে পারতাম। এই সোয়েটারটি ক্যাশমির সোয়েটার অর্থাৎ ভারত এবং পাকিস্তানে যে কাশ্মীর আছে ওখানকার উলের তৈরি সোয়েটার। এই সোয়েটারটা বেশ গরম, তবে
আমি আপনাদেরকে একটা পরামর্শ দেব, যারা বাংলাদেশ থেকে আসবেন কানাডায়, তারা ইচ্ছে করলে কাশ্মীরি সোয়েটার নিয়ে আসতে পারেন। সোয়েটারের মধ্যে ক্যাশমেরও পরা যায় অথবা নিটের পরা যায়। আখি যে সোয়েটারটা সেকেন্ড লেয়ার হিসেবে পড়েছে, এটি নিটের সোয়েটার। এটা হলো আমার আর আখির ফাইনাল আউটফিট। আমরা প্রথমে পরে আছি উইন্টার বুট, হেভি উইন্টার বুট। এই উইন্টার বুটটি -40 ডিগ্রি পর্যন্ত কভার করে এবং দুজনেরই স্নো প্যান্টস এবং সাথে আছে হেভি উইন্টার জ্যাকেট। সাথে আমি পরেছি একটা টিউক এবং আখি পরেছে টম হ্যাট। এবং আমার যেহেতু বালাক্লাভা পরা, সেহেতু আমার স্কার্ফ পরা দরকার নেই, কিন্তু আখি স্কার্ফ পরেছে। এবং আমার হাতে আছে ওয়ার্কিং গ্লাভস, মানে এই গ্লাভসটা বেশ হেভি। আমি এটা কিনেছি বাইরে অনেক কাজ করতে হয়, যেমন শাবলিং, তারপর গাড়ি কিছু হলে গাড়ি ঠিক করতে হয়। এবং আখি যেটা পরে আছে এটা হলো মিটেন। তবে একটা পরামর্শ, সেটা হলো গ্লাভসের থেকে কিন্তু মিটেন ভালো, কারণ মিটেনে 4টা আঙ্গুল একসাথে থাকে এবং পরস্পরকে ওয়ার্ম আপ করে। তো এটা হলো আমাদের ফাইনাল উইন্টার আউটফিট এক্সট্রিম কোল্ড ওয়েদারের জন্য। ক্যানাডার ওয়েদার বাংলাদেশের ওয়েদারের মতো অতটা স্টেবল নয়। এখানকার ওয়েদার সবসময় পরিবর্তন হয়ে থাকে। যেমন সকালবেলা দেখা যায় যে -30 এবং দুপুরবেলা -5 হয়ে যায়। যখন আমরা উইন্টারের আউটফিট পরব, যখন ওয়েদার একটু গরমের দিকে যাবে, অনেক সময় আমরা ঘামতে থাকি, সোয়েটিং হতে থাকে। যখন সোয়েটিং হয় তখন আমাদের এই জ্যাকেটের লেয়ার খুলে দিতে হয়, কারণ সোয়েটিংটা ভেতরে শরীরের জন্য যদি থাকে, শরীরের জন্য ভালো না। আমরা যদি এই উইন্টারে পারফেক্টভাবে উইন্টার আউটফিট পরে বের হই, তাহলে এই এক্সট্রিম ঠান্ডাতেও আমাদের কিছু হবে না। আমরা এখানে আউটসাইডে কয়েক ঘন্টা অনায়াসে কাটিয়ে দিতে পারবো। আমি এখন দেখাবো ক্যানাডাতে উইন্টারে কোন কোন দোকানে শীতের কাপড় চোপড় পাওয়া যায়। আমি এখন উইনার্সের ভিতরে। উইনার্সে খুব ভালো ভালো ব্র্যান্ডের কম দামের মধ্যে শীতের জামা কাপড় পাওয়া যায়। যেমন মাইকেল কোর্সের এই পাফার জ্যাকেটটির দাম $70, যেটা সেলে আছে। এটা ক্যালভিন ক্লাইনের জ্যাকেট, এটাও সেলে আছে $80। এটা টমি হিলফিগারের, এটা $80। উইনার্সে শুধু ছেলেদেরই জামা কাপড় পাওয়া যায় না, মেয়েদেরও জামা কাপড় পাওয়া যায়। আখি যে পাফার জ্যাকেটটা ধরে আছে, এটি জুসি কুচার ব্র্যান্ডের। এটির রেগুলার প্রাইস $80 এবং সেলে দিয়েছে $30। এই জ্যাকেটটি DKNY ব্র্যান্ডের। এটির দাম, এটি সেলে $50। উইনার্সে উইন্টার বুটসও পাওয়া যায়। এটি একটি ক্যানাডিয়ান ব্র্যান্ড, কাশার ব্র্যান্ডের। এটির দাম $50 সেলে আছে। উইনার্সে মেয়েদেরও ভালো ভালো উইন্টারের বুট পাওয়া যায়। এই বুটটি কুকার ব্র্যান্ডের। এই উইন্টারের বুটটি ওয়াটারপ্রুফ, -30 পর্যন্ত কভার করে।
বুটটি এখন সেলে আছে, এটির দাম $46। উইনার্স আমাদের দেখা শেষ, এখন আমরা স্পোর্টস চেকে যাব। আমি এখন স্পোর্টস চেকে, এই স্পোর্টস চেক দোকানটি কানাডার সব জায়গায় আছে। এখানে দেখা যাচ্ছে অনেক ধরনের বেস লেয়ার, এগুলো হেলি হ্যানসনের। এই বেস লেয়ারটির দাম $55.99, 30% সেলে আছে। স্পোর্টস চেকে খুব ভালো ভালো ব্র্যান্ডের বেস লেয়ার্স আছে, যেমন কলম্বিয়া, রিবজন ইত্যাদি। আমি এবং আখি আমাদের সিংহভাগ শীতের জামা কাপড় আমরা এই স্পোর্টস চেক দোকান থেকেই কিনি। এই দোকানে খুব ভালো ভালো ব্র্যান্ডের শীতের জামা কাপড় পাওয়া যায়, যেমন এখানে এই নর্থ ফেস ব্র্যান্ডের জামা আছে, জ্যাকেটটি আছে, এটির দাম $280। নর্থ ফেস হলো পৃথিবীর অন্যতম টপ শীতের ব্র্যান্ড, এবং এটি অবাক করার বিষয়, এটি মেড ইন বাংলাদেশ, যেটি আমাদের জন্য অনেক গর্বের বিষয়। এই জ্যাকেটটি কলম্বিয়া ব্র্যান্ডের, কলম্বিয়া ব্র্যান্ড খুব ভালো ব্র্যান্ড, এটি একটি আমেরিকান ব্র্যান্ড। এটির দাম, এই জ্যাকেটটির দাম এখন সেলে আছে $190-এর মতো। এটার ভিতরে থার্মাল রিফ্লেক্টিভ লেয়ার্স আছে, যেটা পরলে শীত খুব কম লাগে। এই স্টোরে অনেক ব্র্যান্ডের স্কি প্যান্ট পাওয়া যায়। আমি এবং আখি এখান থেকে স্কি প্যান্ট কিনেছি। এই ব্র্যান্ডটি রিবজন, এটি স্পোর্টস চেকের নিজস্ব ব্র্যান্ড। এই স্কি প্যান্টের দাম $84। আমি আর আখি সবসময় চেষ্টা করি ক্যানাডিয়ান ব্র্যান্ডের উইন্টার ক্লোথিংস কিনতে। এটি ক্যানাডিয়ান ব্র্যান্ড উডস কোম্পানির। ক্যানাডাতে মেয়েরা লং উইন্টারের জ্যাকেট পরতে পছন্দ করে। এই উডস ব্র্যান্ডের জ্যাকেটটি লং হেভি উইন্টার জ্যাকেট। আখি স্টোর থেকে এই সোরেল বুটটি কিনেছে, এটির দাম $180। এই সোরেল ব্র্যান্ডটি ক্যানাডিয়ান ব্র্যান্ড। এটি হেলি হ্যানসনের উইন্টার বুট। ক্যানাডাতে প্রত্যেকেরই একটি হেভি উইন্টার বুট থাকা প্রয়োজন। এটির দাম $130, এটি এখন সেলে আছে, রেগুলার প্রাইস $175। নাগালের মধ্যে অ্যাডিবর খুব ভালো ব্র্যান্ড শীতের কাপড় চোপড়ের জন্য, বিশেষ করে পাফার জ্যাকেট। আমি বলবো যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি পাফার জ্যাকেট এই অ্যাডিবরে পাওয়া যায়। এই পাফার জ্যাকেটটি হলো ডাক ডাউন, অর্থাৎ হাঁসের পালক, ভিতরে হাঁসের পালক দিয়ে তৈরি। কেনার সময় সবসময় এই নাম্বার দেখতে হবে, ইবি মানি অ্যাডিবর, এটা হলো $650 হলো গিয়ে মোটামুটি এটা ভালো কোয়ালিটি। নাম্বার যত হাই হবে পাফার জ্যাকেট ততই ভালো হবে। নাম্বারটা শুরু হয় 400 থেকে 900-এর মধ্যে, তবে নাম্বার যত হাই জ্যাকেটের দামও তত বেশি। এই পাফার জ্যাকেটটির নাম্বার $800, এটা খুব ভালো কোয়ালিটি। আমি যে জ্যাকেটটি পরে আছি এটি অ্যাডিবরের, আমার নাম্বারও $800। আমি বলবো যখন এই পাফার জ্যাকেট কিনতে হবে তখন নাম্বার দেখতে হবে 750 থেকে 900-এর মধ্যে, এগুলো হলো এক্সেলেন্ট কোয়ালিটি।
আমাদের আজকে উইন্টারের আউটফিট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যদি পারেন শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।